জ্বালানি বিদ্যুৎ ও পানি সীমিত আকারে ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে, এতে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। সকালে 25 জেলায় নবনির্মিত 100টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মাঝুল ইসলামের প্রতিবেদনে। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এভাবেই অনর্গল সেতুর নাম আউড়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধুমনিঘাট সেতু, পঙ্খি মোড়া সেতু, এরপর একই সাথে উদ্বোধন ঘোষণা করেন মোট 100টি সেতুর। শত সেতুর শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। এর আগে ভাষণে বলেন, শূন্য রিজার্ভ নিয়ে পাকিস্তানিদের বোমায় ধ্বংস করা সেতু আর যোগাযোগ ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা। একটি টাকা রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, গোলায় খাবার ছিল না, শূন্য হাতে যাত্রা শুরু করে এই দেশটাকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। সে সময় প্রায় 273টার মতো রেল সেতু, 275টা সড়ক সেতু, কালভার্ট সব কিছু ধ্বংসপ্রাপ্ত ছিল। হার্ডিন্স ব্রিজের মতো বড় ব্রিজও ধ্বংসপ্রাপ্ত ছিল। প্রধানমন্ত্রী তুলে ধরেন এসব সেতু উদ্বোধনের পর নাগরিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র। অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের পক্ষেও খুব সহজ হবে প্রত্যেকটা এলাকায় দ্রুত যাওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অথবা কোনো দুর্ঘটনা দুর্বিপাক দেখা দিলে মানুষের সাহায্য করা, সেই দিকেও বিরাট একটা সুবিধা সবাই পেয়ে যাবে। এই সেতুগুলির জন্য ফলে এই সুবিধাগুলি মানুষ পাবে, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, বাজারজাতকরণ সহজ হবে, পণ্য পরিবহন সহজ হবে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী অর্থনৈতিক মন্দার প্রভাব এড়াতে চাষাবাদ ও পশুপালনের উপর দেশবাসীকে মনোযোগী হতে আহ্বান জানান। সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, সেখানে আপনাদের সকলকে একটু সতর্ক হতে হবে। যেখানে খালি জমি আছে সেখানে আপনাদের যত বেশি পারবেন খাদ্য উৎপাদন করবেন। হাঁস মুরগি ছাগল গরু ভেড়া পাশে মানে যা কিছু পান সেগুলি পালন করতে হবে, অর্থাৎ নিজেদের উপার্জন নিজেদের করার চেষ্টা করতে হবে। যেন বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে তার ধাক্কা যেন বাংলাদেশে খুব বেশি ক্ষতি করতে না পারে, কারণ সেটা আঘাত তো লাগবেই। এটা আমরা এখন পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ, আমরা একই সঙ্গে কাজী একটা জায়গায় যদি এরকম সারা বিশ্বে দেখা দেয় সেই অভিজ্ঞতা বাংলাদেশেও আসে। এ সময় প্রধানমন্ত্রী ডেঙ্গুর বিস্তার ও মৃত্যু রোধে সবাইকে সতর্ক থাকারও নির্দেশনা দেন। যেখানে যেখানে ডেঙ্গুর প্রভাব যাচ্ছে নিশ্চয়ই নিজেদের সতর্ক থাকতে হবে। এরপর ভার্চুয়ালি যুক্ত থাকা বিভিন্ন জেলার মানুষের সাথে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে তিনি মত বিনিময় করেন বিভিন্ন এলাকার জনগণ ও সংশ্লিষ্টদের সাথে। 41 উন্নত বাংলাদেশ তোমরাই গড়ে তুলবে। মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।